হ্যালো এভরিওয়ান, সকল বন্ধুদেরকে, ভক্তদেরকে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অনেকদিন পরে লাইভে আসলাম, কারণ ঈদের একটা তো আমেজ ছিলই, এখনও চলছে। আর সেটার পাশাপাশি আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ডে, খুবই ইম্পর্টেন্ট একটা দিন আজকে আমাদের সকল ওয়ার্ল্ডওয়াইড যত আর্টিস্ট, সেলিব্রিটি, যারা শিল্পীরা আছেন তাদের জন্য, কারণ আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে। তো আমি বা সর্বপ্রথম আমি আমার উস্তাদজি উস্তাদ শফি মণ্ডল এবং উস্তাদ সঞ্জীব দে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং কি বলবো, শ্রদ্ধা জানাতে চাচ্ছি। কারণ আজকে আমার গুরুজির কথা যদি বলি, আমার সেই ছোট্টবেলায় আমার গানের হাতে খড়ি তার কাছে। তো আমি আমি মনে করছি যে আজকে একটা 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 বিল্ডিংয়ের বেসমেন্ট হতে, যেমন বেসমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ একটা বিল্ডিংয়ের যদি গোড়াটা মানে শক্ত এবং ভিত্তিটা সম্পূর্ণ মানে সঠিক ওয়েতে না হয়, তাহলে একটা বিল্ডিং মজবুত হয় না। তো ঠিক একজন আর্টিস্ট বা একজন শিক্ষার্থী, সব সাইডেই গুরুর অবদানটা অনেক বেশি থাকা উচিত। তো সে কারণে আমি মনে করি যে এই এই কারণেই আমি সবার আগে আমার উস্তাদজিকে স্মরণ করলাম আজকে। আর আজকে যেহেতু সঙ্গীত দিবস, সঙ্গীতের দিন আজকের দিন, আমার সকল ভক্তবৃন্দ এবং যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সালমা বানিয়েছে আজকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আজকে অলরেডি, হ্যাঁ অলরেডি অনেক মানুষ আমার সাথে জয়েন্ট করে ফেলেছে, অনেক কমেন্টস, ঈদ মোবারক আপু, এস এ চৌধুরী, ঈদ মোবারক টু অল, কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আজকে অনেক ভালো আছি, বিকজ টু রিজন। একে তো আজকের দিনটি হচ্ছে আমাদের সঙ্গীতের দিন, আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে, এবং সেকেন্ড যে খুশি রিজনটা, প্রায় এক মাস পরে আমার স্নেহা আজকে আমার কাছে এসেছিল। তো আমার ঈদটা আসলে কালকে থেকে শুরু হয়েছে, কারণ যখন আমি আমার মেয়েটাকে আমার কাছে পেয়েছি, তখনই আমার আসলে ঈদটা শুরু হয়েছে। তার আগ পর্যন্ত একটু মনের মধ্যে যন্ত্রণা ছিল, এখন আজকে ওকে নিয়ে অনেক সময় কাটিয়েছি, এতক্ষণ ওকে নিয়েই বাইরে ছিলাম, ঘুরেছি, অনেক আনন্দ করেছি। এবং আসলে একটা একটা মায়ের কাছে যদি সুখ জানতে চাওয়া হয় যে কিসে তার ভালো লাগে, আমি মনে করি যে ওই মা তার সন্তানদের সুখের কথা আগে চিন্তা করবে, এবং সব ক্ষেত্রেই মায়েদের বিষয়টা তো একটু আলাদা থাকে। আচ্ছা, কোন? আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, আমি সাপোর্ট করি আর্জেন্টিনা সেই প্রথম থেকেই, যখন থেকে খেলা বুঝি আর কি। জানি এটা নিয়ে কোনো তর্ক মত ভেদাভেদ হবে না, কারণ পরিবারের পাঁচ সদস্য পাঁচটা টিমকে সাপোর্ট করতেই পারে, এর জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হওয়া যাবে না। হ্যাঁ ওকে, একটা গান শোনাই তাহলে। সবাই অনেক অনেক গানের অনুরোধ করেছে দেখতে পাচ্ছি। বেস্ট উইশেস ফর স্নেহা অ্যান্ড হার মম নিজন, থ্যাংক ইউ সো মাচ। হ
হাই সালমা, আফটার সো লং টাইম ইউ আর ইন ফেসবুক লাইভ। এনিওয়ে কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, ওকে, অনেক অ্যাকচুয়ালি এত কমেন্টস আসতেছে যে কি বলবো, কাটটা পড়বো, কাটটা এড়িয়ে যাব, অনেক অনেক কমেন্টস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আমি জানি আপনারা, ওকে, অনেক পরিচিতরাও এখানে, অনেক নুরুজ্জামান আঙ্কেল বানিয়া বন্ধু হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা লাইন শোনাচ্ছি। ওমর বানিয়া বন্ধু রে তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওরে মোহরি আগে আছে বিয়ার সোয়ামি সহপনে আইসে, ওরে মোহরি আগে আছে বিয়ার সোয়ামি সহপনে আইসে। মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, কি বিয়ে করেছ? কেন ভাই, জীবনে বিয়ে করাটা কি খুব ম্যান্ডেটরি যে মানে বিয়ে করতেই হবে? বিয়ে তো করেছি, বিয়ে করেছি, বাচ্চার মা হয়েছি। আমি তো শুধু এখন একজন মেয়ে নয়, আমি তো আম্মাজান সেই বিয়ের আগের থেকে ছিলাম, এবং আই এম ভেরি কমফর্টেবল যে মানুষ আমাকে আম্মাজান ডাকে, খালাম্মা ডাকে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি তো স্নেহার মা এবং আমার অবলম্বন তো আছে, আবার বিয়ে কেন করতে হবে? নতুন করে কি আবার অনেক যন্ত্রণা, মানে আবার সেই একই যন্ত্রণা পেতে দেবেন আপনাদের সন্তানদেরকে বা আপনার মেয়েকে, আপনার বোনকে? একটু সময় নেওয়া যাক না। একটু একটু সময় নেওয়া উচিত না? সব কিছুতে একটু সময় নেওয়া উচিত। একটা মানুষ একবার ভুল করে, বারবার তো ভুল করে না। আর আমি জানি আমার পরিবার আমার সাথে আছে, আপনারা আছেন তো, এত এত বড় ফ্যামিলি আমার, আমার জায়গাটা কি একটু হবে না আপনাদের হৃদয়ে? মেসি আমার কাছে খেতে চাইবে না, মেসি বলবে যে আপনি একটা গান শোনান। ইটস দ্যাট ইজ নট পসিবল, আই নো, বাট যেহেতু আপনারা কোশ্চেন করেছেন তাই বললাম। ওকে, অ্যাকচুয়ালি অনেকেই অনেক কমেন্টস করে, তো কিছু তো কমেন্টসের অ্যান্সার দিতেই হয়। ওই সাবজেক্টটা নিয়ে কথা বললাম কারণ দুই একজন তো বলেছে হাতের পাঁচটা আঙ্গুল তো আর সমান নয়, কেউ কেউ খুব মজা পায় হয়তো বা একটু কষ্ট দিয়ে, বাট আমি এটা কিছু মনে করি না। হয়তো বা আমাকে তারা আমার এই কথাগুলো বলতে বা শুনতে দুটাই ভাল লাগে, কারণ ভালো লাগে এই জন্যই যে প্রত্যেকটা বার আমি কোনো না কোনো কিছু থেকে শেখার চেষ্টা করি এবং সেই শেখাটা। ওকে, অনেকজন এই গানটা রিকোয়েস্ট করেছে, নুরুজ্জামান আঙ্কেল, আঙ্কেল আর কতগুলো গান আছে, ঠিক আছে আমি তারপরে চেষ্টা করছি। বলেছিলে বাড়ির কাছে দেখা এক পরশে